সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, আর আমি সেটাই কামনা করি আপনারা সবাই সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনাদের দোয়া বা আশীর্বাদে আমিও ভালো আছি। ঠিক আছে, আমার পরিবারও ভালো আছে। তো আজকের খাবারের আইটেম বেশি দেখা যাচ্ছে, আর দেশীয় খাবার সব টকের ঘ্রাণ, বড়ুয়ের ঘ্রাণ আসতেছে। এটা হলো টককারি, ফলি মাছ, পুঁটি মাছ ছোটো সাইজের, এটা হলো রুই মাছের দিয়ে একটা কি আলুর তরকারি রুই মাছ দিয়ে, এটা হলো চচ্চড়ি, গুঁড়ো মাছের চচ্চড়ি ছোটো ছোটো একদম এরকম সাইজের গুঁড়ো মাছ, এটা হলো মুরগির মাংস, আর এটা হলো পেঁয়াজের কালি, যেটাকে বলে পেঁয়াজ কলি বা কালি ভাজে আর কি। এটা আমার কাছে খুবই ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে খাইতে। শুরু করি, সিজন শেষ একবার, এখন পাওয়া যায় না, কম পাওয়া যায়। ছোট ছোট গুড়া মাছ, টেঙ্গা মাছ, বেলে মাছ, চরচরের মধ্যে যে কী তরকারি ইউজ করছে, মানে সবজি ডাকি দিয়েছে বোঝা যাচ্ছে না, অনেক পদার্থ। এটা হলো রুই মাছ, বড় সাইজের রুই মাছ,
আলু বেগুন তরকারিটা আছে। হ্যাঁ, মুলা আছে হালকা। রুই মাছটার ব্যাপারটা বুঝলো তারা, কোনো কোনো রুই মাছ খুবই স্বাদ লাগে, আমার কোনো কোনো রুই মাছ একদম বিশ্রী লাগে। মানে জাতের একটা ব্যাপার আছে, শেষ রুই মাছ একরকম স্বাদ, আর যেটা বিলে পাওয়া যায় সেটা স্বাদ বেশি হয়, ওটুকু সহজে পাওয়া যায় না, পাওয়া গেলে অনেক দাম। রুই মাছটা খুব স্বাদ লাগতেছে, সাধারণ দড়ি মাছ ভালো পাওয়া যায়, কিছুটা ভাগ্য লাগে। দাদা করলো যে বিলের মাছ, কিন্তু হয় না বিলের মাছ, আর অনেক আপনার চাষের মাছও সাধারণ। আমি আবার একটা আছে খোলা জলে একটা মাছ চাষ করি, জলটা চলমান নদীর মধ্যে, চারদিকে জাল দিয়ে লোহার জাল বানায়, মানে বেড়া দেয়, বেড়া দেয় ওখানে মাছ ছাড়ে, ওই মাছটা খুব স্বাদ হয়। মাছের সংখ্যা অবশ্য কম উঠলে আজকের ভাতটা খুব একটা সুবিধা হয়নি, একটু নরম হয়েছে, তবে আমার আবার নরম ভাত খেতে ভালো লাগে, এদিক দিয়ে কোনো সমস্যা নেই। দেশীয় জিনিসের স্বাদ দিয়ে আসলে ভিন্ন, নাকি আমাদের মুখে আসলে বেশি ভালো লাগে দেশিটা, সেটা বলতে পারবো না। চাষের
সেটাকে ই করে আর কি পালা পালা মুরগি বলে যেটাকে পোলট্রি মুরগি বলে ওইটা আর দেশি মুরগির স্বাদটা পুরোই ভিন্ন দেশি মুরগির মাংসটা শক্ত আর কি তবে মাংস কম হবে পরিমাণে যতটুকু হয় স্বাদ লাগে খারাপ তা না ওটাও স্বাদ আছে ওটা একটা অন্যরকম স্বাদ মাংস বেশি দেশি মুরগিটা অন্যরকম মানে তীব্র স্বাদ যেটাকে বলে মুখে লেগে থাকে দামে অনেক ডিফারেন্স পোলট্রি মুরগিটা আমি বেশি খেতে পারি না তবে দেশি মুরগিটা মাংস বেশি খাওয়ার খারাপ লাগে না পোলট্রি মুরগির মাংস বেশি খেলে লাগে এই পালা মুরগির মধ্যে একটা পার্থক্য আছে সেটা আমরা ধরতে পারি না অনেকগুলা খুবই স্বাদ লাগে তবে আমরা আমাদের সেই বাড়িতে থাকছি বাড়িতে কিন্তু মুরগি পালতো না হাঁস পালতো মুরগি না পালার কারণ হলো মুরগি গাছ নষ্ট করে ফেলায় হাঁস তো থাকে পুকুরে সমস্যা হয় না হার শক্ত তেমন কিছুই নেই
এটা আবার আমার খুবই প্রিয় খাবার, টকের তরকারি। এটা আমার পেটে খিদা না রাখলেও, লাত না থাকলেও খাইতে পারি। প্রত্যেকটা মানুষের মুখের স্বাদ এক একজনের এক এক রকম। কেউ টক খাইতে পছন্দ করে, কেউ ঝাল খাইতে পছন্দ করে, কেউ মিষ্টি খেতে পছন্দ করে। তো আমি মোটামুটি সবই খাইতে পারি, টক মিষ্টি ঝাল তেতো। মিষ্টি আলু দিছে, মিষ্টি আলু, মিষ্টি আলু টমেটো। খুবই ফাটাফাটি খাওয়া হলো, লাস্টে টক খেলে একদম খুবই ফ্রেশ লাগে। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মজার মজার খাবার খান, এই কামনা করে আজকে শেষ করছি।